নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আর আমরা চলে এসেছি আর একটা লাইভ আলোচনায়, এবং আজকের আলোচনাটা যেটা হবে সেটা হচ্ছে মানে গতকালের ম্যাচটা নিয়ে, অর্থাৎ এফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ মুখোমুখি হয়েছিল মোহনবাগান আর মাসিয়া, এবং একটা থ্রিলার ম্যাচ বলা যায়। 2-1 ফলে জয়ী হয় মোহনবাগান সুপার জায়েন্ট। কিন্তু ম্যাচটা নিয়ে যতটা না বেশি আলোচনা হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে পেনাল্টিটা নিয়ে। সাহিবদা, মানে তিনজন আমাদের মোহনবাগানের তিনজন বিদেশি ফরওয়ার্ড, তারা একে অপরের সাথে একটা বচসা বা বাদানুবাদ যেটা বলা যায় সেরকম একটা হয়েছে, এবং তারপরে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেটা তারা মিস করে, যদিও এগুলো বিশ্ব ফুটবলে হয়েই থাকে। কিন্তু যেটা মেন বিষয় আজকের আলোচনা সেটা হচ্ছে কি এই মোহনবাগান দলে কি কোথাও অন্তর্দ্বন্দ্ব একটা কি ধরা পড়ছে, তার কারণটা কি? কারণ আমাদের কমেন্ট বক্সেও কেউ কেউ এইরকম কমেন্ট করেছে যে একটা লবিবাজি একটা ধরা পড়ছে, যে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এরকম একটা লবি, এদিকে একেবারে একা হয়ে পড়ছেন নাকি আরমান্দো সাদিকু, আলবেনিয়ার জাতীয় দলে ফুটবলার আরমান্দো সাদিকু, তাকে নাকি তাকে হয়তো কোথাও গিয়ে একটা সাইড করা হচ্ছে, এইরকম একটা সম্ভাবনা বা একরকমের ছবি কিছু দেখা যাচ্ছে। যেরকম আমরা একটা দেখেছি জেসন কামিংস যখন গোল করে সেলিব্রেশন করছেন, সেখানে কিন্তু ছিলেন না আরমান্দো সাদিকু, সেই ছবিতে কিন্তু দেখা যায়নি। তো এরকম মানে কথা কিন্তু উঠছে, সাইবদা, হাই প্রোফাইল টিম, তারকাদের সমাবেশ, আমরা দেখেছি ইন্ডিয়ান টিমে বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে এরকম একটা যে ইগোর লড়াই প্রচুর খবর বেড়ে, যদিও পরে তারা প্রেস কনফারেন্সে বারবার করে জানায় যে তারা একে অপরের প্রতি কতটা রেসপেক্টফুল, কিন্তু সেইখানটায় দাঁড়িয়ে এই সাদিকুর মানে একা হয়ে যাওয়া, সাদিকুকে সাইড করে রাখছে বুমোস বা কামিংস, দিমিত্রি, কি মনে হচ্ছে এই এই কথাগুলো মানে বা এই ছবিগুলো কতটা ন্যায্য? দেখো শুভশাচি, আমার যেটা বলার সেটা হচ্ছে আমিও তোমার সঙ্গে একসঙ্গে বসে বক্স থেকে দেখছিলাম ঘটনাটা অনবিপ্রেত। সেটা হচ্ছে ধরো যে পেনাল্টি আদায় করবে সে পেনাল্টি মারবে, এটা আমাদের পাড়ার মাঠে হয়, এটা আগে থেকে তো ঠিক থাকে নিশ্চয়ই, একটা দলে ঠিক থাকে একদম। যে ধরো এই দলে যেটা ঠিক আছে সেটা হচ্ছে কামিন্স মারবে প্রথম, কামিন্স মাঠে না থাকলে দিমি মারবে, পাঁচ নম্বর পর্যন্ত ঠিক আছে, সেখানে লিস্টন কোলাসও আছে, কিন্তু সেই পাঁচজনের মধ্যে কিন্তু তোমার সাদিকু নেই, এবং এটা সাদিকুর দোষ নয়, কোচেরও দোষ নয়। দেখেছি মাঝে যখন প্র্যাকটিসে যখন পেনাল্টি কি করেছে তখন কোচের মনে হয়েছে তোমরা পাঁচজন, ঠিক আছে। তা আমার কথা হচ্ছে এই পাঁচজনের মধ্যে যখন সাদিকু নেই, সাদিকু তাহলে কেন এই ঘটনাটা ঘটালেন যে আমি মারবো বলে? সেই কাভানি পেনাল্টি মারতেন, হ্যাঁ, পিএসজিতে নেইমার যাওয়ার পরে পেনাল্টি কিং, নেইমার যাওয়ার পরে কাভানি বললো আমি দেবো না, নেইমার বলছে আমি দেবো না, যে ঘটনা আমরা দেখেছি, রেনের বিরুদ্ধে বোধহয় ম্যাচ ছিল, কার বিরুদ্ধে মনে পড়ছে না, তো এরকম একটা যে অনবিপ্রেত ঘটনা এটা মোহনবাগানে ঘটে গেছে দেখো। এবং এই ঘটনাটা তারপরে দেখো ওইভাবে পেনাল্টি মারাটা, এখন কথা হচ্ছে যে 3-4 গোলে জিতছে, আমি 5 নম্বর গোলটা ওইভাবে করলাম কি মিস হলো সেটা একটা কনফিডেন্সের ব্যাপার, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে 1 গোলে দল জিতছে, সেকেন্ড গোলটা ইনসিওর্ড হবে যে গোলটা, সেই গোলটার সময় এইভাবে পেনাল্টি কিক নিতে গেল কামিন্স, কামিন্স নায়ক কালকের, একদম কালকে কামিন্স গোল করেছে, কামিন্স ঝুলিয়েছে, কামিন্স ম্যাচ জিতিয়েছে, কামিন্স হিরোদের মতো মার খেয়েছে, উড়ে গিয়ে মেরেছে, কামিন্স সব করেছে। এটা নায়কের জন্ম যেভাবে হয়, একটা ম্যাচকে যদি তুমি এর উপন্যাস ভাবো বা একটা হিন্দি সিনেমা ভাবো, তো সেটাই কিন্তু কামিন্স, কামিন্স সেই ছবির হিরো, আমি সেটা নিয়ে বলছি না, ও ঝুলিয়েছে, ও ম্যাচও বার করেছে, সেটা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে ওই সাদিকুর সঙ্গে ওর ওই সময় বচসা, এবং তারপর ওইভাবে পেনাল্টি মারা, এই জায়গাটার পরে দেখো সেটা সবাই দেখেছি আমরা, নতুন করে বলার কিছু নেই। আমার মনে হয় হুগো গিয়ে বললেন যে কামিন্স মারবে, তো তারপরে কামিন্স বলটা বসালো, আবার তারপরে যখন ওইভাবে পেনাল্টি মারলো তখন মনে হচ্ছিল সামাও কোথাও যে ওরা বোধ হয় ওই জায়গাটায় দাঁড়িয়ে ওরা আলোচনা করছিল আমরা এইভাবে পেনাল্টি মারব, কিন্তু আদৌ বচসা হয়নি, ওরা আলোচনা করছিল, গোল টেবিল করছিল, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু প্রেস মিটে যখন ফেরান্ডো বললেন একটু বকাবকি করবেন, এবং
প্রচন্ড রেগেও ছিলেন যে পেনাল্টি মিস্টার পর রিয়াকশনটা ছিল, মানে অনেকটা প্রচন্ড রেগেছিলাম। গোলটা হয়ে মানে মাঝিয়ার যখন গোলটা হয়েছে তিনি বোতলে লাথিও মেরেছিলেন, বোতলে লাথিও মেরেছিলেন মাঝিয়ার গোলের পর। এই যে রিয়াকশন ওর ভেতর থেকে বেরিয়ে আসা, এবং তারপরে যেটা টিম হোটেলে যেটা শোনা যাচ্ছে, টিম হোটেল বলছে তোমার ড্রেসিং রুমে যেটা শোনা যাচ্ছে, যে উনি কিন্তু কারোর নাম করে উদ্দেশ্য করে বলেননি যে এই তুমি এটা করেছো কেন, বা এই কামিন্স তুমি এটা কেন করবে, এই তোমাকে কে পেনাল্টি মারতে বলেছে, এইভাবে উনি সাদিকুকে বলেননি। তো ওভারঅল কিন্তু খুব খেপেছিলেন, ওভারঅল কিন্তু খেপেছিলেন, এবং প্রচণ্ডভাবে কড়াভাবে যেভাবে বলার, ভদ্রলোক যেভাবে বলেন সেইভাবে কিন্তু বলেছেন, এবং তাতে কিন্তু সমঝে দেওয়ার ব্যাপারটা কিন্তু কোচ হুয়ান ফেরান্ডো করেছেন। দেখো সব্যসাচী, এবারে একটা টিমে এই ছোটো ছোটো রুম হওয়াটা, তুমি যেটা বলছিলে যে স্বদেশি বা বলো বা অস্ট্রেলিয়ান বলো বা উনি আলবেনিয়ান ডিফারেন্ট ওরা তাকে ওধারে, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। আমি তোমাকে একটা জিনিস বলছি, দেখো এটা কিন্তু না ফুটবলে খুব কমন, নবী দীপেন্দু এতটাই ফ্রেন্ড ছিল, মানে এখনও বন্ধুত্ব আছে, বাঙালি দুই বঙ্গ সন্তান, ওরা যখন মোহামেডান স্পোর্টিংয়ে খেলে তখন চিডিয়া রোডাফা খেলতো, এরা বল দিত না, বা স্বাভাবিক মানে বল দিত না বলার ঠিক হবে না, ধরো নবী বল পেলে দীপেন্দুকে দিত, মানে এটা খুব স্বাভাবিক। যেমন ধরো আমি অস্বাভাবিক কিছু বলছি না, ধরো এটা এটা হয়, এটা 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 হয়, তোমার বাসুদেব মণ্ডল, তারপর তোমার অমিত দাস, তারা দীপুকে এত পছন্দ করতো কি বলটা বাড়াতো, মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা মাঠ মাঠের বাইরে এই সম্পর্কগুলো হয়, জানো তো এটা হয়, এটা ফুটবলে কিচ্ছু আনকমন বিষয় নয়। মোহন বাগানে যদি তুমি দেখো, যদি প্র্যাকটিসে যখন নামছে, ধরো বিশাল কাইত, তোমার আনোয়ার, এরা দেখবে একসঙ্গে থাকে, মানে একসঙ্গে নেমে প্রথমে, এবারে মাঠে তো তার প্রভাব পড়বে, মাঠে তারা নেমে দেখবে সবার আগে বলটা ডান দিক দিয়ে খেলা শুরু হয়, খুব স্বাভাবিক ব্যাপার। আমি এগুলোকে একেবারে অস্বাভাবিক মনে করি না, এটা এটা পৃথিবীর প্রতিটা টিমেই হয়। এই যে নেইমার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার, এমবাপ্পে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার, এমবাপ্পে বারংবার বিভিন্ন জায়গায় বলছে যে নেইমারের থাকলে আমি খেলবো না, এটা ওপেন হয়েছে গোটা পৃথিবী, তা এটা তার মানে কি আছে, কেউ কি মানে ছোট প্লেয়ার বা এটা দেখো, এটা একটা 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 ড্রেসিং রুম শেয়ার করতে গিয়ে একটা ইকো ছোট ছোট আসে, কিন্তু সেটা যে সাংঘাতিক দলের যে প্রভাব পড়ে বলে আমি বিশ্বাস করি না। তবে মোহনবাগানে যেটা ঘটছে বা যেটা ঘটেছে বা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা ওই ডগলাস ভৌমিকদার সঙ্গে যে ঝামেলা হচ্ছে বা সেই সময়ের যে ঘটনা ঘটেছিল, বা ফিলিপ ডি রাইডার ওকোরোকে যেভাবে দলে নেব না, মাইক ওকোরোর মতো একজন প্লেয়ারকে দলে নেব না, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি আমার মনে হয়, এখনও পর্যন্ত অতটা উত্তেজিত হওয়ার মতো কিছু ঘটেনি। কাঁচে ঘুষি মেরে করিম বেঞ্চারিফা টিম বাসের কাঁচে ঘুষি মারলেন, কাঁচ ভেঙে গেল গোয়া থেকে ম্যাচ ফেতদরা থেকে বেরোনোর সময় দলের কোনো একজন ফুটবলারের ওপরে রাগে, এরকম কোনো ঘটনা কিন্তু এটা ঘটেনি। আমি বলছি দেখো এই ছোটো ছোটো জিনিসটা হতে পারে, তবে তুমি ফুটবলের যদি কজ বলো, মোহনবাগান যে ফুটবলটা খেলছে সেই ফুটবলে যে অ্যাটাকিং ট্রানজিশনের সময় অপোনেন্টের ডি বক্সে, অপোনেন্টের যে অ্যাটাকিং থার্ডে বা পেনিট্রেটিভ জোনে যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে, সেখানে দিমি কামিন্স অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে, ফাঁকা জায়গাটা ব্যবহার করে নতুন নতুন করে তোমার শেপ তৈরি করছে ওখানে ট্রায়াঙ্গেলের, যেখানে তোমার খুব সুন্দর অংশগ্রহণ উগো বুমোসের, বা পরবর্তীকালে অবশ্যই পেট্রাটোসের, উগো বুমোসের আর কামিন্সের, এবং পরবর্তীকালে যখন সাহাল আব্দুল সামাদ নামছে বা আগে নামছে, ওই ও কিন্তু নতুন করে একটা ট্রায়াঙ্গেল ওখানে তৈরি করে দিচ্ছে। কিন্তু এই খেলার মধ্যে কিন্তু কোথাও সাদিকু নেই, সাদিকুর পায়ে যখন বলটা যাচ্ছে সাদিকু সেখান থেকে ফিনিশ করার চেষ্টা করছে। আমি বলবো না যে সাদিকুকে কেউ বল দিচ্ছে না, আমি দেখছি কিছু গ্রুপে লিখছে সাদিকুকে বল দিচ্ছে না, সাদিকু কালকে দূরে স্কোপ পেয়েছে, কিন্তু সাদিকু ওই খেলাটার মধ্যে অংশগ্রহণ করতে পাচ্ছে না, অথবা এই ম্যাচিং তার সমস্যা আছে। তবে মোহনবাগানে যদি জানুয়ারি উইন্ডোতে বা যদি ফিট হয়ে যদি জনি কাউকে চলে আসে, এই খেলার প্যাটার্ন পুরো বদলে যাবে, আমি তোমায় এটা বলতে পারি। তবে হাহাকার করার মতো ঘটনা মোহনবাগানে ঘটে গেছে বলে আমি মনে করি না। কিন্তু তুমি কাউকোর কথা বললে, কাউকোকে আনতে গেলে তো একজনকে বার করতে হবে। দেখো এএফসিতে তো ছজন, এএফসিতে তো ছজন, এএফসিটাই মোহনবাগানে যদি মেন টার্গেট হয়ে থাকে,
তাহলে তো এফসিতে ছজন বিদেশি, তো সেক্ষেত্রে তো জনে কাউকে খেলতে পারবে। এবারে আইএসএলে চারজন, এবার সেটা তো অবশ্যই দেখো, তখন প্যাটার্ন নিশ্চয়ই চেঞ্জ হবে। কামিন্স যেভাবে উঠে আসছে বা কামিন্স যেভাবে ভরসাযোগ্য জায়গায় চলে আসে, তাকে কেন্দ্র করে যখন উইথ বল, দেখো হচ্ছে উইদাউট বলে খেলছিল এতক্ষণ, উইদাউট বলে কিন্তু এতগুলো ম্যাচ খেলেছে। তুমি আর একটা জিনিস দেখেছো, কামিন্স কিন্তু অন্য দল ম্যাচগুলোতে ফার্স্ট প্ল্যান এতে খেলছিল, তারপরে প্ল্যান বিতে একটা দুটো ম্যাচ খেলেছে, কিন্তু কত যে কালকে কিন্তু ফুল প্ল্যানেও ছিল, মানে এএফসিতে কিন্তু ওকে ফুল প্ল্যান ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটা দেখো, কামিন্সকে কেন্দ্র করে আক্রমণ তৈরি হচ্ছে, যখন ও নিজের খেলাটা এনজয় করবে, দর্শক গ্যালারিতে বসে কামিন্সের খেলা এনজয় করবে, গোটা টিমও ওকে ওর খেলাটা এনজয় করবে, যেভাবে জনিকা উপর খেলাটা আমরা এনজয় করতাম। একদম একেবারেই সত্যি, এটা আমরা চাইবো। সাদিকু ডিপ্রাইভ কি, সাদিকু ডিপ্রাইভ তোমার কি মনে হয়? কেনই না মনে হচ্ছে সাদিকুকে একটু মানে একা একা লাগছে, মানে কালকে আমরা যদি দেখি ম্যাক্সিমাম শটই ও বক্সের বাইরে থেকে মারছিল এবং খেলাটা শেষ করে দিচ্ছে, খেলাটা শেষ করে দিচ্ছে। যেটা মোহন বাগান করে কি, সামনে ধরে দুটো ফুটবলার থাকলো, অনেকটা পাস খেলে খেলে বক্সে গিয়ে তারপর তারা যায়, তারপর একটা ফাঁকা পেলো তখন মারলো। এর কারণ দেখো, পজিশনাল ফুটবল একটা বেসিক হচ্ছে বল আমার পায়ে থাকবে, আমি কোনোভাবে বলটা নষ্ট করবো না, আমি মারার জায়গা না পেলে আমি ব্যাক পাস করবো, এইটা তো একটা কমন ব্যাপার। কিন্তু কত যে সাদিকুর পায়ে যখন বলটা যাচ্ছে, সাদিকু বোধহয় ফিনিশ করে দেওয়ার একটা চেষ্টা করছে, সেখান থেকে আবার নতুন করে রি অ্যাটাক শুরু হচ্ছে, বা যেখানে অপোনেন্টের পায়ে চলে যাচ্ছে জায়গাটা কিছু হচ্ছে, বা গোলকিপার কিক নিচ্ছে, মানে তো তাদের পায়ে বল, অপোনেন্টের পায়ে বল চলে যাচ্ছে। এই জায়গাটা আমার মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে, এই জায়গাটা নিশ্চয়ই কোচ মেরামত করবে, করতেই হবে। তার কারণ যদি এশিয়া জয়টাই আসল লক্ষ্য হয়, তাহলে কিন্তু আমার এই ইগোর লড়াই কিন্তু না থাকাটাই উচিত। কারণ এশিয়া জয়ের একটা ব্যাপার কি বলছি শোনো, আমি এই ব্যাপারে যদি যদিও অ্যাপার্ট এই ব্যাপারটা নয়, সেটা হচ্ছে দেখো আইএসএল বলো বা এএফসির এই জোনের খেলায় মোহনবাগানের বিরুদ্ধে সবাই কিন্তু নামবে ডিফেন্সিভ মোডে, মোহনবাগানে অ্যাটাকিং ফোর্স কী আছে তার উপর আমার টিমটা তৈরি হবে, এটা কিন্তু হবেই। কিন্তু যখন সেন্ট্রালে যাবে না, তখন কিন্তু খেলাটা ডিফারেন্ট হবে, তাদের অ্যাটাকিং ট্রানজিশান খুব ফাস্ট। মোহনবাগানের ডিফেন্সিভ ট্রানজিশানটা কিন্তু আমার খুব একটা ফাস্ট মনে হয়নি, যতটা অ্যাটাকিং ট্রানজিশান অনেক বেশি ক্রিয়েটিভ আছে, অনেক বেশি গতিশীল, অনেক বেশি ভেরিয়েশান আছে, ডিফেন্সিভ ট্রানজিশান মানে ডিফেন্সিভ মোডে যখন ফিরবে সেটার গতি যদি খুব বেশি না হয় ওই তছনছ করে দেবে, সেই জায়গাটা কিন্তু নিশ্চয়ই মোহনবাগান ভাববে। আমি জানি না জনি কাউকে এলে সেই জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে হবে, সেটা তো পরের ব্যাপার, পরের ব্যাপার। কিন্তু এখানে কিন্তু সাদিকুর মানে পারফরমেন্সটাকেও বিচার করতে হয়, কারণ এফসি গোয়ার বিরুদ্ধে ওই একটা মানে দুর্দান্ত গোল ছাড়া, দুর্দান্ত গোল ছাড়া কিন্তু সেরকম কিছু নেই, এবং আইএসএলও তিনি মানে চেঞ্জ হিসেবেই নামছেন, প্ল্যান বি হিসেবে নামছে, তো অবশ্যই সাদিকুর পারফরমেন্সটা কিন্তু একটা চিন্তার বিষয় হবে কোচের জন্য। আর যেরকমভাবে গতকালের ছবি কিন্তু দেখা গিয়েছে, তাতে কিন্তু মানে কতটাভাবে এই মোহনবাগান শিবিরটা, কারণ দেখো সুপারস্টার দলে একটা ইগো ক্ল্যাশ থাকবে, তোমার পিএসজিতে তো তুমি দেখিয়েছো, পিএসজি তোমার মেসি রোনাল্ডো, এই মেসি নেইমার এমবাপে, এদের মেসি আর এমবাপে এবং নেইমার এমবাপের মধ্যে যে ঝামেলা তো হয়েছে সেটা একদম সবার কাছে প্রকাশ্য, তবে এর ব্যতিক্রমও আছে, যেরকম আমরা বার্সেলোনা দেখেছি মেসি নেইমার সুয়ারেস কি তিনজন খুব ভালো বন্ধু, তো আমরা চাইবো যাতে বার্সেলোনার মতোই একটা বন্ধুত্বপূর্ণ একটা সংমিশ্রণ যেন তৈরি হয়, এবং যদি কামিংস সাদিকু এবং দিমিদি যদি একসাথে খেলে আর পিছনে হুগো বোমাস, এই চারজন যদি আর মেলবন্ধনে খেলে সাইডটা, তাহলে বলতে হবে কিন্তু এএফসি জয়টা কিন্তু একবারে খুব ফেভারিট। একটা জিনিস কি বলতো সব্যসাচী, এই পর্যায়ের যারা ফুটবলার না প্রফেশনাল, আমার মনে হয় যে বন্ধুত্ব, এই এই যে বন্ধুত্ব বা এই যে এই জিনিসগুলো বোধ হয় এই পর্যায়ে এসে বোধ হয় আর দেখো, একটা কামিন্স একটা বা একটা উগোমোস, আমার তো উগোমোসের মনে হয় না যে আলাদা কোনো খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে ছাড়া চলবে না। উগোমোস পারফর্ম করতে এসছে ভাই, আমি এখানে পারফর্ম করবো, খেলবো, চলে যাব। আমার মনে হয় যে এই ব্যাপারটা মানে দিমি বলো বা কামিন্স বলো অথবা সাদিকু বলো, তারা যে পেডিগ্রি ফুটবলার, অল আর টপ পেডিগ্রি, সেই পেডিগ্রি যারা ফুটবল, আমার কাছে মনে হয় না এগুলো খুব একটা বড় কিছু ম্যাটার করে। আমার মনে হয় গোটা বিষয়টা সিস্টেমে শ্যুট করছে না কোথাও, ওদের সিস্টেমে শ্যুট করে গেলে কিন্তু খেলে যাবে, আমার মনে হয় সিস্টেমে কিন্তু শ্যুট করছে না। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিলাম যে খেলাটা ফিনিশ করে দিচ্ছে ওখান থেকে টিমের, এই জায়গাটা বোধহয় সমস্যা হচ্ছে, আমার মনে হয় না আর অন্য কিছু হচ্ছে, তাহলে
এমনি এটা এটা এখন তাও এখন মোশন পারফর্ম করতে হবে না তো, এই 7 কোটিটা পরের বছরে ভাই 2 কোটিতে নেমে যাবে, তোমার পারফর্ম করতে হবে। একদম একদম পারফর্ম করতে হবে, এবং আশা করব দেখুন এইসব ছোট ছোট জিনিস হয়েই থাকে, বড় টিম তো, বড় টিমে এসব ছোট ছোট জিনিস হয়েই থাকে, তো এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। তো আপনাদের কি মনে হয় যে এই এই সমস্যাটা নিয়ে আপনাদের কি কথা আছে, আপনার বক্তব্যগুলো জানান কমেন্ট বক্সে, এবং অবশ্যই সাদিকু, কামিংস, দিমিত্রি আমার যদি প্র্যাকটিস যদি আসেন একটু বলে দেবেন, যাতে আবার তো আর তিনজনে একসাথে খেল, একটু ভালো করে খেল, একটু ভালো করে খেল, তাহলেই কিন্তু মোহন বাগানের পারফরমেন্স কিন্তু আরও বেটার হবে, কারণ মোহন বাগানে কিন্তু এবারে লক্ষ্য এশিয়া জয়, আর সেই এশিয়া জয়ের জন্য কিন্তু তারা মরিয়া জিততে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। এক্সট্রা টাইম।